আমরা জানি বিমানে এয়ার হোস্টেস আছে, কিন্তু এই এয়ার হোস্টেসদের কাজ কি সেই বিষয়ে আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, আজকে আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক বিমান এয়ার হোস্টেসদের কাজ। আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। নিরাপত্তার বলয় পেরিয়ে ব্যাগেজ চেকিং সম্পন্ন করে এবং কাস্টমার সেরা গ্রাহকের পর বিমানে ওঠার সুযোগ মেলে। বিমানের ওঠার পর যাত্রীদের দেখভালের দায়িত্ব পালনে আছেন একদল ফ্লাইট অ্যাটেনডেন্ট। অনেকেই বিমানবালাদের আসল কাজ সম্পর্কে কোনো ধারণাই রাখে না, তাদের অনেক কাজই করতে হয় যার সম্পর্কে প্রায় কিছুই জানে না মানুষ। এখানে জেনে নিন এয়ার হোস্টেস সম্পর্কে 14টি তথ্য। এই নিয়ে লিখেছেন সাবেক এয়ার হোস্টেস অ্যালেক্স বেভান। এক, বিমানের তারা কেবল যাত্রীদের স্ন্যাক্স এবং পানীয় পরিবেশনের কাজ করেন না, অধিকাংশ যাত্রী তাদের আকাশের ওয়েস্ট্রেস বলে গণ্য করেন, যদিও এটি কাজের একটি অংশমাত্র। তারা যাত্রীদের নানা সেবায় নিয়োজিত। তারা আপনার নিরাপত্তা নিশ্চিত করেন, অসুস্থ মাতাল থেকে শুরু করে অনেক মানুষের নিরাপত্তা গন্তব্য নিয়ে যাওয়ার দায়িত্ব অন্যতম অংশ। দুই, তাদের চলাফেরা, কথাবার্তা ও সেবা প্রদান কঠোর নীতিমালায় নিয়ন্ত্রিত। তাদের উপস্থিতি এতটাই গোছালো ও সুন্দর যে আপনি তাকে আপন ও নির্ভরযোগ্য বলে মনে করবেন। চুলের ফ্যাশন, মেকআপ ইত্যাদি তাদের বিশেষভাবে ও বিশেষ যত্নে প্রস্তুত করতে হয়। তিন, কেবলমাত্র পোশাক ও মেকআপই তাদের নীতিমালা সীমাবদ্ধ নয়, এয়ার হোস্টেসদের ওজন নিয়ন্ত্রিত রাখতে হয়। তাদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় এবং সেবা প্রদান করতে হয়, তাই দৈহিক ফিটনেস বিষয়টি গুরুত্বপূর্ণ। চার, আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব তাদের উপর বর্তায়। এদের প্রত্যেকটি মাটি থেকে 35,000 ফুট উপরে 300+ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। এই বিশাল দায়িত্ব অন্য কেউ কোনোদিন অনুভব করতে পারবেন না। পাঁচ, এমনকি বিমানের গর্ভবর্তী মায়ের সন্তান জন্মদানের প্রশিক্ষণও তাদের দেওয়া হয়। চিকিৎসার প্রয়োজনীয় অংশ সম্পর্কে বেশ জ্ঞান রাখেন তারা। বিমানের যাত্রী যে কোনো স্বাস্থ্যগত হুমকি মোকাবেলায় তারা বেশি পারদর্শী। ৬, আত্মরক্ষা বা বিপজ্জনক যাত্রীর হাত থেকে অন্যদের নিরাপদ রাখতে তাদের মার্শাল আর্টের প্রশিক্ষণও নেওয়া হয়। বিমান ছিনতাইদের মতো ঘটনা মাথায় রেখে তাদের অনেকেই উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হয়। ৭, চরম ভাবাপন্ন পরিবেশ ও পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল জানেন ফ্লাইট অ্যাটেনডেন্টরা। ১৯৭২ সালে আন্দ্রেস পর্বতে বিমান ক্রাশ করার পরের ইতিহাস যাদের জানা রয়েছে তারা এ তথ্যটাও জানেন। বরফে ঢেকে থাকা চরম ভাবনায় পরিবেশের তারাই যাত্রীদের রক্ষা করেছিলেন। ৮, মাটি থেকে 35,000 ফুট উপরে আগুনের সঙ্গে যুদ্ধ করতে পারেন তারা। ক্যাবিন বা যে কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটতেই পারে, বড় ধরনের অগ্নিকাণ্ড সামাল দেওয়ায় মতো ট্রেনিং রয়েছে তাদের। ৯, তাদের যদি মাইল হাই ব্লক এর সদস্য বলে মনে করেন তবে দারুণ ভুল করেছেন। বিমানে তারা আপনার খেয়াল রাখেন, তারা যাত্রীদের মনোরঞ্জন করতে আসেন না। ১০, বিভিন্ন এয়ারলাইন্সে অসংখ্য ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাকেন। এমনিও হতে পারে একটি বিমানে কয়েকজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্রথমবারের মতো একসঙ্গে চড়তে পারেন। নতুন পরিচয়, বন্ধুত্ব এবং কাজ শেষে বিদায়ের ঘটনা বহুবার ঘটে। ১১, একই ইউনিফর্ম ও একই ফ্যাশনে সবাইকে এক মনে হয়, কিন্তু এরা ভিন্ন দেশ, জাতি, ধর্ম ও গ্রন্থ থেকে এসেছে। এদের এক এক জনের জীবনের এক এক ইতিহাস রয়েছে। অনেকেই দূরের কোনো দেশ থেকে এসে এখানে দায়িত্ব পালন করছে। মধ্যপ্রাচ্য থেকে অনেক এখন এ পেশায় আছেন। যুদ্ধাবস্থায় দরিদ্রতা, চাকরির অভাব ইত্যাদি অবস্থা থেকে বেরিয়ে এসেছেন অনেকে। ১২, বহুদূরের যাত্রায় ভৌগোলিক সময়ের পরিবর্তনে মানুষের ঘুমের সমস্যা হয়, এছাড়া ক্লান্তি সহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। এই সমস্যাকে টেজল্যাক বলা হয়। দেহঘড়ি ঠিক রাখতে তারা দিনের বেলা ক্যাবিনের আলো কমিয়ে আনেন বা অন্যান্য কাজ করে যাত্রীদের সুস্থতার জন্য। তারাও কিন্তু এই অবস্থায় শিকার হন, কিন্তু তারা প্রশিক্ষণ প্রাপ্ত। অনেক সময় তারা সময়ের পরিবর্তন সামলানোর আগে বা পরে ঘুমিয়ে নেন। ১৩, ফ্লাইট টেক অফ করার আগে হয়তো এদের কাউকে গেটে দেখতে পাবেন, আবার
তাকে পরে বিমানের মধ্যেও দেখবেন। তাই অনেক সময় তারা টিকেটিং এজেন্ট দ্বিগুণ কাজ করে থাকেন। তবে বিমানের ওঠার পর রাজত্ব তাদের। 14. প্রত্যেক এয়ার হোস্টেস যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত থাকেন, বেশি বেশি খাবার দ্বিগুণ পানীয় দেওয়ার চেষ্টা করেন। যাত্রীদের সুষ্ঠু সেবা প্রদান তাদের মনের সত্যিকারের অর্থেই তৃপ্তি এনে দেয়। আপনি যদি ভিডিওটির এই পর্যন্ত এসেই থাকেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চলুন লাইক বাটনে ক্লিক করে ফেলি আর কমেন্ট করে জানাই কেমন লাগলো ভিডিওটি। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।